নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো বন্ধুরা দেখুন, আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে স্নান টান করে। রেডি বলতে কি, আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবং স্নান টান করে একদম লক্ষ্মীমন্ত হয়ে গেছি। দেখুন শাড়ি পরেছি আজকে আবার বাড়িতে, ঠিক আছে বন্ধুরা, কারণ আজকে কারণে শাড়ি টাড়ি পরেছি, কারণ কালকে বৃহস্পতিবার ছিল, আজকে শুক্রবার বন্ধুরা, সেটা মেন না। আসলে হচ্ছে আজকে আমরা মুরগি কিনতে যাব। তা আমি ওকে অনেকদিন ধরে বলছি, চলো আমরা দুটো মুরগি পুষি, মুরগি পুষি। তা ও বলে কি, মুরগি তুমি খেয়াল রাখতে পারবে না, দুদিন পরপর বাপের বাড়ি চলে যাও, তখন মুরগিগুলো কে দেখবে, আমাকে এতগুলো কথা শোনায়। তো ফাইনালি বন্ধুরা আজকে আমি ওকে বললাম যে দুটো মুরগি না হলে মেয়েটাকে ডিম খাওয়াতে পারছি না, কারণ আমার মেয়ে তো কোনো কিছুই খায় না। তো আমি এখন মুরগি কিনতে যাচ্ছি। তো আপনারা বলবেন যে এই শাড়ি পরে না, পাশেই, বেশি দূরে না, আবার বেশি সেজে গুজে গেলে তখন আমার বাবা এরা কোথায় এসে শপিং করতে, যার কারণে মানে সিম্পল স্নানটা করে নিয়েছি, বাড়ির সব কাজই হয়ে গেছে যার কারণে। তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি। এই টাটা, থাক খেলা কর। আমার মেয়ে এখনো জানে না, আমি ভাবছি ওকে নেবো না আজকে, কারণ ও সকাল থেকে আমার কোনো কথা শুনছে না। যা হবে না, যা হবে না, কোথায় যাবি? আমি যেখানে যাচ্ছি তো সকাল থেকে আমার কথা শুনছিস না কেন? ঠিক আছে বন্ধুরা, ও যাবে, কারণ আমি জানি যে ও যাবে, নইলে ও রেডি মানে জ্বালাতন করে মারবে, কান্নাকাটি করে শেষ হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, ওকে নিয়ে যেতে হবে না। তো বন্ধুরা আবার দেখাবো কোথায় যাচ্ছি আমরা, যদি পারি বাইকে, কারণ বাইকে ও তো এখন নতুন নতুন শিখছে, ওর বাইকে নড়াচড়া করা বারণ, উঠলেই চুপচাপ থাকতে হয়, তবুও যদি পারি তো করব। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা এখন আমরা বাইকে বসে রয়েছি, বাইকে বসেই চলে যাচ্ছি। তো আর কি মুরগিটা দেখে আসা হয়ে গেল। তো বন্ধুরা আমরা ধরেছিলাম 100 টাকা করে, সেখানে 100 টাকা না, সেখানে 250। ওই তো ওই পাড়া গেছিলাম। তো বন্ধুরা এখন আমরা এক জায়গায় দাঁড়ালাম, কারণ ওর একটা বন্ধু রয়েছে আসছে, আমরা দেখে এসেছিলাম যেখানে 100 টাকা বলেছিল সেখানে 100 টাকা না বন্ধুরা, সেখানে 225 টাকা করে, মানে 275 টাকা করে দাম বলছে বন্ধুরা, দেখে এলাম, সন্ধ্যাবেলা নিয়ে আসবো। তো বন্ধুরা ফাইনালি কথাবার্তা হয়ে গেছে, এখন আমরা বাইক আবার স্টার্ট করবে, তার আগে ওকে ধরে নিই, কারণ বিশাল ভয় করে, কারণ নতুন যে ফাইনালি রাত্রিবেলা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কত রাত হয়ে গেছে, আর সকালবেলা শাড়ি পরেছিলাম, এখন আমি চুড়িদার পরে এসেছি, আপনারা বুঝতেই পাচ্ছেন। আসলে কীর্তনে গেছিলাম, দেখুন এখানে একটা সাদা তিলক পরে রয়েছি, কীর্তনে গেছিলাম যেহেতু। তো কীর্তন থেকে এলাম, এসে একটুখানি আবার হালকা থাকো। তো বন্ধুরা আজকে আমরা মুরগি কিনবো, কিনতে যাচ্ছে না। তো বন্ধুরা টাকা না পড়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি, এখন আমরা মুরগি কিনে নিয়ে যাব বলে, ঠিক আছে চলুন। তো বন্ধুরা তো বন্ধুরা দেখো মুরগি দুটো আমরা নিয়ে যাব এখন, মুরগিগুলোকে দেখতে পাচ্ছি না, একটু আলোতে গেলে ভালো হতো, চলো একটু আলোগুলো। তো বন্ধুরা মুরগিগুলোকে দেখতে পাচ্ছি না বলে, একটু দেখা হয়ে যাক। তো বন্ধুরা এই যে মুরগি দুটো দেখতেই পাচ্ছেন, দুটোই কালো কালো, দুই বোনেরা একসাথে আমাদের বাড়িতে যাবে। তো বন্ধুরা ফাইনালি মুরগিটা নেওয়া হয়ে গেছে, এখন এই ব্যাগের মতো পুরে নিয়েছে, এখন আমাকে টাকা পয়সাটা আমাকে দিয়ে দিতে হবে, ধরতে পারবা? ঠিক আছে বন্ধুরা, তো দেখাচ্ছি নতুন একটি ব্লগের সাথে, ওরকমই থাকবে, ওই দুটো ওর মধ্যে দিয়ে দাও, দড়িগুলো ওর মধ্যে দিয়ে দাও। তো দেখাবে নতুন একটি ব্লগের সাথে, আমি বাড়ি গিয়ে আবার দেখাবো যখন বাড়ি। ফাইনালি মুরগিগুলোকে নিয়ে বাড়িতে চলে এসেছি, এখন মুরগিগুলো আপনাদেরকে দেখাবো। এই যে বিশাল ঘেমে গেছে, কষ্ট হয়ে গেছে আমাদেরকে চাগিয়ে নিয়ে আসতে, বুঝতে পারছি না, আসার পথে দুটো খাবার নিয়ে এসেছি, খাবারগুলো খাবো। মুরগিগুলো দেখাই, মুরগিগুলোকে দেখে নেন। এইটা হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিল, এটা দিয়ে ঢাকা দিয়েছে, দেখুন স্নেক,
দেখতে পাচ্ছেন না পুরোটা, একজন এদিকে ঘুরে রয়েছে দেখুন, একজন ওদিকে ঘুরে রয়েছে দেখুন। শুনু শুনু মুনু দেখেছেন দেখেছেন লজ্জাবতী দেখুন। বাস আবার ঢাকা বন্ধ হয়ে যাচ্ছে। চুকু 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 চুকু। তো বন্ধুরা কেমন হয়েছে বলবেন আপনারা। এটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের গিফট ডিম। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, পরে দেখাবো নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।